নগরবাসীকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করা এবং নিরাপদ রাখতে একযোগে কাজ করছে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব সহ প্রশাসনের একাধিক ইউনিট। রাজধানীর অলিগলি টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। পাশাপাশি যারা হোম কোয়ারেন্টিনে আছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিচ্ছেন তারা। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের বিস্তার বন্ধে সবাইকে বাসায় থাকতে উদ্বুদ্ধ করছে আইন শৃঙ্খলা বাহিনী। সকাল থেকেই মহানগরে সেনাবাহিনীর সদস্যরা টহল শুরু করে। হাতিরঝিল এলাকায় অপ্রয়োজনে গাড়ি নিয়ে বের হয় বেশ কয়েকটি গাড়ির কাগজ নিয়ে থানায় হস্তান্তর করে তারা। অস্ট্রেলিয়া প্রবাসী একজন বাংলাদেশি সদস্য ছিলেন, তিনি খুব রিসেন্টলি বিদেশ থেকে তার পুরো পরিবার সহকারে এসেছেন। তিনি আমাদের তালিকাভুক্ত একজন সম্ভাব্য কোয়ারেন্টাইন পারসন। লোকাল অথরিটি, লোকাল কাউন্সিলর, পুলিশ, এটা মূলত যৌথভাবে আমরা সবাই এসেছি ওনাদেরকে সাহায্য সহযোগিতা এবং ওনাদের বর্তমান পরিস্থিতি বা অবস্থা জানার জন্য। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনা সদস্য, পুলিশ সহ প্রশাসনের সদস্যরা যান হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের বাসায়। তাদের পরিবারের সদস্যদের জানানো হয় কোনো সমস্যা হলে তাৎক্ষণিক যোগাযোগ করতে হবে আইডিসিআর ও প্রশাসনের দেওয়া হটলাইন নাম্বারগুলোতে। বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং জনগণকে বোঝানোর চেষ্টা করতেছি যে আপনাদের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, এই মহামারীর সময় আমাদের সবাইকেই বাসায় থাকতে হবে এবং প্রয়োজন ছাড়া আমরা যাতে বাইরে না আসি এই ব্যাপারে আমরা সবাইকে উদ্বুদ্ধ করতেছি। এছাড়া মাইকিং করেও মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে সরকারের দেওয়া নিয়ম নীতি মেনে চলার জন্য। ব্যস্ত মহানগরীর এই চিত্র হয়তো অনেকের কাছেই অচেনা। করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়ার জন্য প্রয়োজন নিজ বাসায় নিরাপদে অবস্থান করা, কারণ বাসায় থাকলেই এই ভাইরাসের ব্যাপক বিস্তার বন্ধ করা সম্ভব। তাই মানুষকে সচেতন করার জন্য সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব সহ প্রশাসনের একাধিক ইউনিট কাজ করছে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।